নমস্কার বন্ধুরা, আমরা এখন আজকে সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। দেখুন শ্রীনগরের রাস্তাঘাটের দুপাশের বাড়িগুলো কত সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো কটেজের মতো দেখতে বাড়িগুলো, আর বাউন্ডারি ওয়াল দ্বারা ঘেরা, ভেতরে সুন্দর সুন্দর বাগান করা আছে। কিছু কিছু বাড়ি অবশ্য নিজস্ব বাড়ি অনেকের, আবার কিছু কিছু হোটেল, আবার রাস্তার দোকানপাট অনেক দেখা যাচ্ছে। এখন সকাল প্রায় 8:30 মতো বাজে, আমাদের এখন যেতে প্রায় ঘন্টা তিনেক একটু বেশি সময় লেগে যাবে। এই শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 থেকে 85 কিলোমিটার মতন। কিছু কিছু জায়গায় আমরা দাঁড়িয়ে টিফিন করবো, একটু রেস্ট নেব, সেই কারণে আরও সময় লেগে যাবে। এখন সোনমার্গের টেম্পারেচার দেখাচ্ছে 0 ডিগ্রি মতো। আমরা প্রায় দুপুরের দিকে পৌঁছবো, তখন হয়তো আর একটু টেম্পারেচার বাড়বে। শ্রীনগরেও আজকে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদেরকে বেরোতে হয়েছে। এখানে তাপমাত্রা ছিল প্রায় 7-8 ডিগ্রি মতন। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এখন চলেছি সেই তুষার রাজ্যের উদ্দেশ্যে। হাই ফ্রেন্ডস, আমরা এখন সোনমার্গ যাওয়ার পথে নেমেছি রাফটিং পয়েন্টে। রাফটিং পয়েন্টের ভিউটা খুবই সুন্দর, চারিদিকে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর বয়ে যাচ্ছে নদী। সেই ভিউটা আপনাদেরকে আজকে ভালো করে দেখাবো, ভালো করে আমার ভিডিওগুলো দেখুন। সোনমার্গের পথে যেতে যেতে আমরা এখন নেমে পড়েছি চেনাব নদীর রাফটিং পয়েন্টের কাছে। একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো সেখানে আছে, কেউ কেউ পারলে সেখানে ওয়াশরুমেও যেতে পারেন এবং কিছুক্ষণ রেস্ট নিতে পারেন বা কিছু খেতেও পারেন। এখানটায় নেমে আমরা সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। প্রচণ্ড স্রোতে নদী বয়ে যাচ্ছে, ছোট বড় বিভিন্ন রকমের পাহাড়ি পাথর কেটে নদীর তোড়ে পাথর ক্ষয় পেয়ে বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করেছে। চারিদিকে সুন্দর শৈলমালা, আরো দূরে চোখ গেলে চূড়ায় বরফও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাহাড়ের ওই বরফের আভা দেখে প্রচণ্ড আনন্দ হলো। মনে হলো আর একটু এগিয়ে গেলেই না জানি বরফের আরো কি অপরূপ রূপ আমাদের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটায় পাহাড় থেকে একদম সমতলে নেমে গেছে আমাদের নদী, এটার বিখ্যাত ঝিলাম নদী। রেস্টুরেন্টে ঢুকে দেখলাম অনেকে সেখানে চেয়ার টেবিল পেতে অনেক কিছু খাওয়া দাওয়া করছেন। রেস্টুরেন্টের বাইরের চেয়ার টেবিল গুলো অবশ্য বেশিরভাগই ফাঁকা, কারণ এই জায়গাটায় বায়ুর প্রবাহমানতাটা একটু বেশি, প্রচন্ড কনকনে হাওয়া। সেই হাওয়া সহ্য করতে না পেরেই অনেকে হয়তো ভেতরে বসে খাচ্ছেন। আমরা বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বাসে উঠে আবার রওনা দিলাম আমাদের প্রতীক্ষায় অপেক্ষমান সেই তুষার রাজ্যে। কখনো চোখের পাতা এক করতে পারছিলাম না, মনে হচ্ছিল জগতের সবচেয়ে বড় জাদুকর আমার চোখের আড়ালে অনেক কিছু জাদু দেখিয়ে চলে যাবে হয়তো। সেই লোভ সামলাতে না পেরেই সারাক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা প্রকৃতির দিকে। চলতে চলতে আর একটা জায়গায় নেমে আমরা কফি খেলাম। প্রায় এবার বেলা 12টা বাজতে যাচ্ছে, আমরা সোনমার্গের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এবার যত সোনমার্গের কাছাকাছি পৌঁছাচ্ছি তত ঠান্ডাও বেড়ে চলেছে আরো। এতক্ষণ মাঝে মাঝে কাঁচের জানলা একটু একটু খুলছিলাম গাড়ি থেকে, কিন্তু এখন দেখছি একদমই কাঁচের জানলা খোলা যাচ্ছে না। একটুখানি খুললেই মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। বাইরের পরিবেশটাই এখন ফ্রিজের মতো কাজ করছে, আর গাড়ির ভেতরের পরিবেশটা কিছুটা হলেও আমাদেরকে এখন উষ্ণ রাখছে। আস্তে আস্তে বরফে মোড়া পাহাড় হাতের কাছে চলে আসতে থাকলো। একদম নিচের দিক থেকে বরফ দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে একদম সমতলেও বরফ ছড়িয়ে আছে। পাহাড়ের ঢালের একদম নিচে একটু সমতলের মধ্যে দিয়ে সেই বরফের পাশ দিয়েই বয়ে চলেছে নদী। বহু লোক দেখুন তার ধারে দাঁড়িয়ে ছবি তুলছে বা পরিবেশটাকে উপভোগ করছে। আমাদেরও দেখে মনে হলো কখন ওই রকম ওদের মতো আমরাও নামবই নদীটার কাছে। নদীটি হলো বিখ্যাত সিন্ধ নদী, যেটা এই অঞ্চলের বিখ্যাত নদী ঝিলামের শাখা বিশেষ। এক জায়গায় আমাদের গাড়ি একটু থেমে গেল, তারপরে তাকিয়ে দেখলাম সামনে পেছনে বিরাট বড় গাড়ির লাইন। তখন বুঝলাম এই গাড়ির লাইন ঠেলে যেতে বেশ সময় লেগে যাবে আমাদের, আর রাস্তাটাও বেশ এবড়ো খেবড়ো এই জায়গাটায়। গাড়ি আমাদের চলতে থাকলো, আবার দুপাশে উঁচু বরফের দেওয়াল আর তার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। কি সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল সে হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের মতো আমরাও চলেছি সেই বরফের রাস্তা ঠেলে। অদ্ভুত সুন্দর লাগছিল, চারিদিকে শুধু বরফ আর বরফ, তার মধ্যেও কিন্তু জল বয়ে যাচ্ছে, স্বচ্ছ নীলাভ সবুজ জল, বিন্দুমাত্র দূষণ নেই নদীর জলটার মধ্যে, তাই হতে এতটা স্বচ্ছ। হয়তো ঈশ্বরের চরণ পড়ে সেখানে, তাই এতটা পবিত্রতা বিরাজ করে। সেই কারণে এই অঞ্চলে এলে প্রচণ্ড কুটিল মানুষও সব জটিলতা ভুলে একদম পবিত্র মনে নিজেকে হারিয়ে ফেলতে পারে। আর ওখানেটা এগিয়ে দেখি পাহাড়ের গায়ে বরফের পরিমাণ ধীরে ধীরে আরো বাড়ছে, পাইন গাছের কোলগুলো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আরো এগিয়ে দেখি রাস্তাটুকু ছাড়া চারিদিক শুধু সাদা হিমের প্রচণ্ডতা।
বরফ সরানোর জন্য বড় বড় এক ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে। কিছু কিছু লোকও দেখলাম অনেক জায়গাতে রাস্তার সামনে বা ধারের দিকে এরকম দাঁড়িয়ে আছেন ছোট ছোট বেলচা হাতে। দেখে এসব দেখে বুঝলাম যে প্রত্যেক দিনই রাত্রিবেলা এখানে বরফের প্রচণ্ড ধারাপাত ঘটে। সেই কারণে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই সকালে উঠে এইসব লোকজনরা রাস্তার বরফগুলোকে পরিষ্কার করেন। গাড়ি যাওয়ার রাস্তার দুধারে বরফের পরিমাণ বেশ ঘন, বরফ পাতলা বরফ নয়, কিছু কিছু জায়গায় এতটাই ঘন যে উঁচু ঢিবির মতন হয়ে আছে। কিছু কিছু জায়গায় পাহাড়ের গা গুলো ফাঁকা ফাঁকা, সেখানে গাছের তলাগুলো দৃশ্যমান হয়ে আছে, হয়তো বরফ নেই বলেই। এই অঞ্চলে তুহিনের সাথে নিজের রূপ পাল্লা দিয়ে প্রদর্শন করছে এই সিন্ধ নদী। দূরে ছোট্ট ছোট্ট কটেজ দেখা যাচ্ছে অনেক, পুরো চারিদিকে সাদা বরফের মাঝখানে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের কটেজ। কিছু কিছু জায়গায় দেখলাম নদীর জলের মাঝখানটা একদম বরফে পরিণত হয়েছে, তার চারপাশ দিয়ে আবার নদীর জল দেখা যাচ্ছে, বরফ কেটে আবার নদী প্রবাহিত হয়ে চলেছে, কোথাও জলের গতি থেমে নেই, বরফকে কেটে সে তার নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। নদী কোনো কিছুতেই তার বাধা মানে না। এবার ধীরে ধীরে একদম সোনমার্গের কাছে পৌঁছে গাড়ি থেকে আমরা নামলাম এবং বাথরুমের দিকে যাচ্ছিলাম। সব কিছু দেখে ওখানটায় খুব আশ্চর্য লাগছিল, বাথরুমের কাজপঞ্জ এগিয়ে যাওয়াই খুব দায়, এত বরফ চারিদিকে, পা টিপে টিপে চলতে হচ্ছিল, একটু এদিক ওদিক হলেই পা হড়কে বিপদ। তাও আমরা খুব ভালো রকম স্পাইকলা জুতোই পরেছিলাম, তাতেও বাধা মানছে না এতটাই বরফের ভয়ঙ্করতা। সেখানে বাথরুমের কাছে গিয়ে দেখি বাথরুমের ছাদে বিরাট বড় বরফের চাই, আর সেখান থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে, যে সেখানে দাঁড়ানোই দায় হয়ে পড়েছে, গা হাত পা ভিজে যাওয়ার মুশকিল। বাথরুমের দরজার নিচ থেকেও কিছুটা অংশ পুরো বরফে ঢাকা। দেখে সত্যি মনে হচ্ছিল যে বাথরুমটাই কোনো রকমে বাঁচানো হয়েছে হিমানির কড়া গ্লাস থেকে। প্রাকৃতিক সৌন্দর্য যতটাই আছে ততটাই আছে আবার ভয়াবহতা। অনেক লড়াই করে বাঁচতে হয় এইসব এলাকার মানুষজনদেরকে প্রকৃতির সাথে। বর্ষাকালে বা অন্য কোনো যে কোনো সময়ই বৃষ্টিপাত হলে বা যে কোনো কারণে ধস নামতে পারে এখানে, তখন মৃত্যুও ঘটে বহু লোকের। যেমন একদিকে যেমন হিমানির সৌন্দর্য, অন্যদিকে তেমনি প্রকৃতি ভয়ঙ্কর রূপও প্রদর্শন করে। বাথরুম সেরেই আমরা গামবুট ভাড়া করার জন্য অনেক কাছের ওইসব দোকানগুলোতে ঘোরাফেরা করতে লাগলাম, অনেক দরদাম করতে হলো, অনেক কষ্টে প্রায় 100 টাকা করে গামবুটগুলো ভাড়া করলাম। আসলে পর্যটনই এইসব অঞ্চলের প্রধান জীবিকা, তাই তারা যার কাছে যেমন পায় সেই রকম দাম নেওয়ার চেষ্টা করে। এবার আপনি যতটা কমিয়ে নিতে পারবেন সেটা আপনার দক্ষতা বা আপনার লাভ। এইসব অঞ্চলের মানুষরা সবসময় বেশি দাম নেবারই চেষ্টা করবে পর্যটকদের কাছ থেকে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই দরদাম করাটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ হয়তো বেশি কমাতে পারে বা কেউ কম কমাতে পারে। আমরা উলের গ্লাভস নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে উলের গ্লাভসে তো বরফে হাত দিলে হাত ভিজে যাবে, সেই কারণে আমাদেরকে ওয়াটারপ্রুফ গ্লাভস কিনতে হলো। সেখানে অনেক দরদাম করে 80 টাকা করে আমরা সেই গ্লাভসগুলো কিনলাম। জুতো গ্লাভস এবার পরে নিলাম এবং পাহাড়ে ওঠার জন্য এরপর রেডি হতে লাগলাম। এই প্রথমবার এই বরফের মধ্যে দিয়ে পাহাড়ে হেঁটে যাওয়া, তাই প্রথমে একটু ভয় ভয় লাগছিল। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সোনমার্গে। দেখুন সোনমার্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, একদম প্রকৃতি যেন এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে। দেখুন বরফের পাহাড়, পুরো ভূস্বর্গের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এর প্রাকৃতিক সৌন্দর্য শুধু মুখে বর্ণনা করা যায় না, নিজের চোখে না দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না এতটাই সৌন্দর্য। বরফের মধ্যে হাঁটতে হাঁটতে পা ঢুকে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, তখন মনে হচ্ছে আর বোধহয় পা তুলতে পারবো না, কিন্তু আবার পা তুলছি এবং আরো উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এইভাবে উঠতে কষ্ট পাচ্ছি দেখে স্লেজ গাড়িওয়ালাগুলো আমাদের পিছু নিল, কিছুতেই ছাড়বে না। আমরা উঠতে চাইছিলাম না অনেক ভাড়ার কারণে, অনেক দরদাম করে প্রায় প্রতিজনের 200 টাকা ভাড়া হয়ে তারা রাজি হলো। কাঠের লম্বা পাটাতনওয়ালা গাড়ি, গাড়ির তলাগুলোতে ছোট ছোট চাকা লাগানো আছে আর সামনে একটা লম্বা দড়ি। আমরা গাড়িতে উঠলাম এবং সামনে লম্বা দড়ি ধরে একজন টানতে লাগলো আর পেছন থেকে আর একজন ঠেলতে লাগলো। বেশ খারাপ পথ, তাই আমাদেরকে ঠেলে তুলতে বেশ কষ্ট হচ্ছিল তাদের। আমরা হয়তো অর্থের জন্য এইসব গাড়িওয়ালাদের সাথে ঝগড়া করি, রাগারাগি করি,
কিন্তু একটু গভীরভাবে যদি আমরা ভেবে দেখি তাহলে বুঝতে পারবো এদের জীবনযাপন কতটা কঠিন, জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য কতটা কঠোর পরিশ্রম করে তারা। তাদের এই কঠোর পরিশ্রমযুক্ত পরিষেবা পাচ্ছি বলেই আমরা হয়তো এই প্রত্যন্ত অঞ্চলগুলোতেও সমস্ত সুযোগ সুবিধাগুলো হাতের কাছে পাচ্ছি, চা কফি ম্যাগি বিস্কুট গরম জল ইত্যাদি। উপরে ওঠে মনে হচ্ছিল স্রষ্টার কোন সৃষ্টি নিয়ে পৌঁছে গেছি যেখানে শুধুই লাবণ্যের প্রতিযোগিতা। কাকে ছেড়ে কাকে দেখবেন, যেদিকে তাকাবেন এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, কোন জায়গাটাকে সেরা শিরোপা দেবেন আপনি নিজেই দ্বন্দ্বে পড়ে যাবেন। দূর থেকে মনে হচ্ছে শুভ্র শৈলর গায়ে কিসের কালো কালো রেখা, কাছে এলেই দৃশ্যমান হয় সেতের জমিতে সবুজের খেলা।